ओम निरंजनं नित्यमनंतरूपं भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुण्ठित प्रणाम निवेदन करी। आज शिक्षक दिवस, ताई शुरूतेई आमार गर्भधारिणी माता पिता एवं आमार समस्त शिक्षक महाशयदेर चरणे भूलुण्ठित प्रणाम निवेदन करी। आमार प्रत्यक्ष भावे स्कूल एवं कलेज जीवनेर शिक्षक महाशयरा आज हयतो अनेकेई स्थूल शरीरे नेई, किन्तु जारा जीवित रयेछेन तादेर प्रत्येककेई आमार व्यक्तिगत भावे श्रद्धा कृतज्ञता एवं प्रणाम निवेदन करी। प्रणाम निवेदन करी रामकृष्ण मठ एवं मिशनेर समस्त सन्न्यासी वृन्देर चरणे, যারা শিক্ষাদাতা হিসাবে আমার জীবনে ভূমিকা পালন করেছেন, শ্রী সারদা মঠ এবং সারদা মিশনের সন্ন্যাসিনী মায়েরা, শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েরা, শুকচরের কৃষ্ণপ্রিয়া মা এবং বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের প্রব্রাজিকাগণ যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা। চলার পথে অনেক বন্ধু বান্ধব আত্মীয়কে পেয়েছি যারা শিক্ষাদাতা আচার্যের ভূমিকা পালন করেছেন, এবং সর্বশেষে আমার আধ্যাত্মিক জীবনে যিনি এগিয়ে নিয়ে গেছেন আমার গুরু মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আমরা আজকে শিক্ষক দিবসের শুরুতেই আপনাদেরকে প্রণাম, বিশেষ করে কারণ আপনারাও আমাকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অনেক শিক্ষা দিয়ে চলেছেন। বহু মানুষ বহু গ্রন্থ পাঠিয়েছেন, বহু গ্রন্থ কিনে দিয়েছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, এবং সেই সব গ্রন্থের আলোকেই আমি আলোকিত হওয়ার চেষ্টা করেছি মাত্র, এখনও আলোকিত হতে পারিনি, এখনও সেই অন্ধকার ঘরের মধ্যেই রয়েছি। এক কোণা আলো জ্বলছে কিন্তু পুরো ঘরের যে আলোকসত্তা সেটি আসতে অনেক দেরি, চলার পথে এগিয়ে যেতে হবে, তাই আপনাদের আশীর্বাদ একান্ত প্রার্থনীয়। আজকে যেহেতু টিচার্স ডে, তাই বিশেষ করে আমার একটি গ্রন্থের কথা মনে পড়ছে, শিক্ষক সমাজ ও সমাজ শিক্ষক। শ্রদ্ধেয় শ্রী অমিয় কুমার মজুমদার, যিনি এককালে দর্শনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন এবং পরে দর্শনের শ্রেষ্ঠ অধ্যাপক হয়েছিলেন, তাঁর লেখা এই গ্রন্থ, এবং সেই গ্রন্থের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে অধ্যাপিকা রাইকমল দাশগুপ্ত এবং তার সুযোগ্য পুত্র অভিজিৎ মজুমদারকে আজকে স্মরণ করতে হয়, এবং রাইকমলদি এই গ্রন্থটি পাঠিয়েছেন আমাকে। তাতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা যেমন রয়েছে, অন্যান্য আচার্যদের কথা রয়েছে। আমরা আজকে টিচার্স ডেতে স্মরণ করব সমস্ত এই আচার্যদের। ইংরেজিতে টিচার শব্দটির সংস্কৃত প্রতিশব্দই হচ্ছে গুরু, এবং গুরু শব্দটি আমরা জানি দুটি অক্ষর গু এবং রু থেকে উৎপন্ন হয়েছে। গু অন্ধকারকে চিহ্নিত করে আর রু অন্ধকারকে দূরীভূত করে। সুতরাং টিচার শব্দটির থেকে গুরু হচ্ছে পরিবর্তনের আলোক শিখা বা আলোকবর্তিকা, এটি বললেই বোধ হয় সব থেকে উল্লেখযোগ্য হয়। অর্থাৎ যিনি অজ্ঞানতা দূর করেন, আলোক ব্যবহার করেন এবং শিষ্যকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনি আলোক প্রদানকারী গুরু বা শিক্ষক। মুণ্ডক উপনিষদের মতে আমাদের এই পৃথিবীতে জ্ঞান দু ধরনের, অপরা বিদ্যা এবং পরা বিদ্যা। আমাদের অধীত যা কিছু বিদ্যা, যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, তার সাথে শাস্ত্রীয় কথা, পুরাণ, বেদ, এগুলো সবই হচ্ছে অপরা বিদ্যা। আর পরা বিদ্যা হচ্ছে আত্মজ্ঞান বা অতীন্দ্রিয় সত্য। বর্তমানকালে আপনারা আমরা সকলেই জানি যে আমাদের অর্জিত জ্ঞানের সবটাই হচ্ছে অপরা বিদ্যা, অর্থাৎ বিশ্বের
সমস্ত জ্ঞান অর্জন করলেও বর্তমানে আত্মজ্ঞান আমাদের খুব অভাব। এই আত্মজ্ঞান, এই পরম তত্ত্বের জ্ঞানই হচ্ছে পরাবিদ্যার অন্তর্ভুক্ত। এবং সাম্প্রতিককালে যখন চন্দ্রযান নিয়ে নানান ভিডিও আপনারা দেখছেন শুনছেন, সেখানেও ইসরোর সর্বাধুনিক চেয়ারম্যান সেই বেদের কথা উল্লেখ করেছেন, যে বেদ আমাদের আলোকিত সত্যের পথে নিয়ে যায় এবং মানুষকে সেই পরাবিদ্যা জ্ঞান লাভ করে। বিখ্যাত ঐতিহাসিক অলউইন টফলার একটি কথা বলেছিলেন, ভবিষ্যতে তাকেই অশিক্ষিত বলা হবে যে লিখতে পড়তে পারে না, এমন ব্যক্তিকে নয়, যে ব্যক্তি নিজের জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারে না তাকেই অশিক্ষিত বলা হবে। স্বামী বিবেকানন্দের মতে, কেবলমাত্র জ্ঞান আরোহণ বা আহরণ করে কিন্তু ঠিকমতো আত্মীকরণ যে করতে পারে না, সে জ্ঞানালোক প্রাপ্ত অজীর্ণতা রোগে আক্রান্ত হবে। অর্থাৎ শিক্ষা বা জ্ঞানার্জন করতে গেলে আমাদের তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। একটা শ্রবণ, মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। দ্বিতীয় মনন, চিন্তার ক্ষমতা। এই যে সৎকথায় প্রতিদিনের মনন, সেজন্য কিন্তু শ্রবণের পরের ধাপে আমরা এগিয়েছি মনন। কেন মনন? না, আমরা চিন্তা করব, যেটি ভাব শুনলাম সেটিকে নিয়ে একটু ভাবব। আমি জানি না কতজন পুরনো ইউটিউবগুলো কি খুলে খুলে শুনতে শুনতে মনন করি আমরা, কিন্তু এটি দরকার জ্ঞানার্জনের ক্ষেত্রে। আর তৃতীয় হচ্ছে আত্মীকরণ, অর্থাৎ অ্যাসিমিলেশন। অর্থাৎ শ্রবণ মানে উপরে উপরে শোনা নয়, শ্রবণ মানে মনোযোগ সহকারে শোনা। এবং মনন হচ্ছে অনুশীলন করা গভীরভাবে। আর আত্মীকরণ মানে হচ্ছে অ্যাসিমিলেশন, যা শুনলাম, যা মনন করলাম সেটার প্রয়োগ, এবং সেই প্রয়োগটাই কিন্তু এই সেবাকর্ম, এই প্রয়োগটাই কিন্তু অধ্যাত্ম জীবনে ধ্যানের মাধ্যমে এগিয়ে যাওয়া। সেজন্য আমাদেরকে বারবার মনে রাখতে হয় যে এই যে শিক্ষা, যে কোনো ক্ষেত্রে, রান্নাঘরে যেমন সবজি তেল মশলা এই নানান রকম থাকে, একজন ভালো রাঁধুনি যেমন সব কিছু পরিমাণ মতন মিশিয়ে একটা সঠিক ভালো খাবার তৈরি করেন, তেমনি বিভিন্ন ধরনের সংবাদ থেকে একজন জ্ঞানী মনন পদ্ধতির দ্বারাই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তাই মননটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষার যে মনন ক্রিয়ার মাধ্যমে আমরা যেন আত্মীকরণ করতে পারি, এই যে আত্মজ্ঞানের কথাটি যেটি বারবার বলা হচ্ছে, যে পরম তত্ত্বের জ্ঞান, এই আত্মীকরণটি দরকার। এবং প্রাচীন কালে গুরুকুল পদ্ধতিতে যে শিক্ষা ছিল সেখানে সাথে আধুনিককালের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ আধুনিককালের শিক্ষা ব্যবস্থায় পড়াবিদ্যার কোনো গুরুত্ব দেওয়া হয় না, আত্ম উপলব্ধির কোনো শিক্ষা বর্তমানকালে দেওয়াই হয় না। সেই জন্য এই অন্ধকার অজ্ঞানতা আমরা দূর করতে পাচ্ছি না, আমাদের মধ্যে সেটির অভাব দেখা যাচ্ছে। আমরা অনেক কিছু শিখছি কিন্তু মনের ভেতরের যে দরজা সেটা খুলছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বলতেন না যে সচ্চিদানন্দই গুরু হতে পারেন। ঈশ্বর কিভাবে জ্ঞান প্রদান করেন? না, দুভাবে। ব্যক্তির ক্ষেত্রে তিনি তার অন্তর থেকে অনুপ্রেরণা জাগান, আর জগতের ক্ষেত্রে ভগবান তিনি নিজে স্বয়ং আবির্ভূত হন। পৃথিবীতে সেই ঐশী শক্তিসম্পন্ন মহামানবরাই হচ্ছেন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, মহাবীর, যীশুখ্রিস্ট, মহম্মদ, শঙ্করাচার্য প্রমুখ, শ্রীরামকৃষ্ণ প্রমুখ অবতারেরা। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূতই হয়েছিলেন যে পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, যেটা বস্তুবাদ, মৌলবাদ, ভোগবাদ, এই আসরিক শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধানের জন্য। তাই এই অবতার পুরুষ বা এই ঐশী সম্পন্ন যে মহাপুরুষ, তাঁরাই হচ্ছেন সর্বোত্তম শিক্ষক। আর তত্ত্বজ্ঞ মহাত্মা, তারাও সাধনার দ্বারা এই আত্মজ্ঞান প্রদান করেন, কারণ তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। সেজন্য ইউনেস্কো খুব সুন্দর বলছে যে শিক্ষিত করার চাইতে শিক্ষিত হয়ে ওঠার বিষয়টা অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষিত হতে হবে, শিক্ষিত করার জন্যে নয়। স্বামীজি বারবার বলছেন ভারতবর্ষ তার আধ্যাত্মিক শক্তির দ্বারা পৃথিবী জয় করবে। এই আলোটা সবসময় দরকার, কারণ ভারতবর্ষ চিরকাল এই মহান আধ্যাত্মিক সংস্কৃতি প্রচারের দায়িত্বটি করেছে, এবং আধুনিক যুগের শিক্ষাকে তাই আরও বেশি কার্যকরী করে তুলতে হবে। কীরকম কার্যকরী? না, আমরা যদি সত্যি সত্যি আমাদের মধ্যে
যে আবেগ আছে সেই আবেগের যদি ভারসাম্য রাখতে চাই তাহলে তিনটি বিষয়ের ওপর নির্বাচন করতে হবে। নিজের সঙ্গে ঠিকমতো সম্পর্ক স্থাপন, অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অন্য কোনো ব্যক্তির সঙ্গে ছাড়াও সম্পর্ক স্থাপন। বিখ্যাত মনোবিদরা বিভিন্ন রোগীদের পর্যবেক্ষণ করেছেন, করে দেখেছেন যে নিজের প্রতি ভালোবাসার অভাবই হচ্ছে বিভিন্ন মানসিক রোগের কারণ। সেজন্য আমাদের স্বাস্থ্যকর ভারসাম্যযুক্ত সম্পর্ক স্থাপন করতে হবে। এই ইমোশনাল ট্রেনিংটা আজকে থেকে হয় না, সেখানে আমাদের বারবার কোথাও একটা প্রথাগত ট্রেনিং হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের দরকার মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। প্রকৃতপক্ষে আমরা আমাদের রসনাকে তৃপ্ত করবার জন্য যেমন বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্যবস্তু তৈরি করে থাকি, তেমনি হৃদয়ের সন্তুষ্টির জন্য আমাদের বিভিন্ন ধরনের ভালো কাজ করার উচিত। এই সুন্দর রন্ধন কৌশলের মতন আমাদের মনেও এই আবেগের ক্ষুধাকে নিবৃত্ত করতে হবে। তাই শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের ব্যক্তিত্বের উন্নতি সাধন। শিক্ষা ব্যবস্থার কোনো বিচার বিবেচনা না করে একমাত্র শিক্ষকমশাই পারেন ছাত্রদের চরিত্র গঠন করতে, সাহায্য করতে, এবং তারাই ছাত্রদের খুব ভালোভাবে চেনেন, জানেন। এবং জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা, তাদের কাজের প্রতি অপরিমেয় ভালোবাসা দ্বারাই তারা এই মহতী কাজে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই জন্য এই শিক্ষক মহাশয়দের একটা মহান দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আপনারা প্রত্যেকেই জানেন। সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছাত্র ছিলেন অমিয় কুমার মজুমদার। তিনি বলছেন যে তিনি যখন এই ডক্টর রাধাকৃষ্ণনের কাছে 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র হিসাবে ক্লাসে যোগদান করেন, তখন শিক্ষাগুরু হিসাবে তাকে পান এবং রাধাকৃষ্ণন তখন তাদের তর্কবিদ্যা এবং ভারতীয় দর্শন পড়াতেন। তিনি উপনিষদের বাক্যগুলোকে সমন্বিত করে সিদ্ধান্তে এসেছিলেন যে চরম সত্যকে বিচার বুদ্ধির দ্বারা জানা যায় না, তবুও দ্রষ্টা ঋষিরা সেই সত্যকে জেনেছেন বলে ঘোষণা করেছেন। সেই জন্য এই উপলব্ধির মাধ্যম বুদ্ধি অতিরিক্ত অন্য কোনো উৎস, সেই উৎসই হচ্ছে অতীন্দ্রিয় উপলব্ধি। অমিয়বাবু বলছেন যে তাঁর একটি কথায়, রাধাকৃষ্ণের ব্যক্তিগত চরিত্র এমনই ছিল যে তাঁর একটি কথায় বা একটা টেলিফোন বার্তায় বা চিঠিতে যদি কোনো ছাত্রের উপকার হবে বুঝতেন তাহলে তিনি সেই ব্যাপারে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতেন। এবং দরিদ্র শিক্ষক সম্প্রদায়ের জন্য তার গভীর মর্মবেদনা ছিল। একটি ঘটনার কথা অমিয়বাবু উল্লেখ করছেন, বলছেন 1965 সালের 5ই সেপ্টেম্বর তারিখে কার্য উপলক্ষে উনি দিল্লিতে ছিলেন, সেদিন ছিল রাধাকৃষ্ণনের জন্মদিন। রাষ্ট্রপতি ভবনে সেদিন অবারিত দ্বার, সেই জন্য অমিয়বাবু তার এক বন্ধুকে নিয়ে প্রণাম করতে গিয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু খ্যাতনামা ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের কুশল জিজ্ঞাসা করতেন, কারণ সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। অমিয়বাবু লিখছেন যে আমাদের এক সহপাঠী কৃতি ছাত্র কলেজে অধ্যাপনার সুযোগ না পেয়ে একটা অখ্যাত স্কুলে চাকরি করত। রাধাকৃষ্ণনের এই ঘটনা মনে ছিল। ওই ছেলেটি কোন কলেজে চাকরি পেয়েছে কিনা সে কথা সেদিন তিনি জিজ্ঞাসা করলেন। আর রাষ্ট্রপতি পদে থাকার সময় তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরবার সময় হঠাৎ তার মনে পড়েছিল যে তাঁর এক ছাত্রীর স্বামী কাশীতে কোনো একটা গলির ভেতরে একটা বাড়িতে রোগশয্যায় শায়িত। রাষ্ট্রপতি তার কনভয়ের পরিচালককে নির্দেশ দিলেন সেই বাড়িতে তাকে নিয়ে যাওয়ার জন্য। রাষ্ট্রপতির সফরসূচির মধ্যে এটা ছিল না, তাই বাড়ির নাম কিছুই তিনি বলতে পারেননি, তবু তাকে সেখানে যেতে হবে। কনভয় বাহিনী অনেক কষ্টে সেই বাড়িটি খুঁজে বার করলেন এবং রাধাকৃষ্ণনকে সেইখানে পৌঁছে দিয়েছিলেন গন্তব্যস্থানে। এমনই ছিলেন শিক্ষক হিসাবে তার মন। এবং সত্যি সত্যি বিবেকানন্দের মতন রাধাকৃষ্ণন বারবার বলেছেন শিক্ষার কেন্দ্রে থাকবে ধর্ম বা রিলিজিয়ান। সর্বং ধর্মে প্রতিষ্ঠিতম আমাদের শাস্ত্রে বলা হয়েছে।
রাধাকৃষ্ণন এই ধর্ম কথাটিকে ব্যাপক অর্থে গ্রহণ করেছিলেন। তিনি হিন্দু ধর্মকে উদার, প্রগতিশীল এবং সর্বজনীন ধর্মরূপে মানুষের কাছে প্রতিষ্ঠা করে গেছেন। মানব জীবনে ধর্মের কি ভূমিকা, সেই প্রশ্নেরও তিনি আলোচনা করে গেছেন। শ্রী অরবিন্দ তাঁর লাইফ ডিভাইন গ্রন্থে যে সত্য দৃষ্টির সন্ধান দিয়েছেন, তার প্রতিধ্বনি সর্বপল্লী রাধাকৃষ্ণনের অসংখ্য রচনাবলীর মধ্যে প্রকটিত হয়েছে। অরবিন্দের মতে সত্যিকারের অদ্বৈত দৃষ্টি আসলে সেই দৃষ্টি যেটা জগৎ চরাচরের সকল বস্তুকেই ব্রহ্মের প্রকাশ বলে গ্রহণ করে। অদ্বৈত দৃষ্টি কখনোই দৃশ্য বস্তু বিশ্বকে দুভাগ করে একটিকে চিরন্তন অপরটিকে চিরন্তন মিথ্যা বলে গ্রহণ করে না। 1963 সালের 20 জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দের শতাব্দী জয়ন্তী উৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছিলেন, যখন আমি ম্যাট্রিকুলেশন ক্লাস বা তার কাছাকাছি কোনো ক্লাসের ছাত্র ছিলাম, তখন আমরা অদম্য উৎসাহে স্বামীজির পত্রাবলী বহু সংখ্যায় নকল করে ছাত্র সমাজের মধ্যে বিতরণ করতাম। স্বামীজির রচনাবলী পড়ে যে গভীর রোমাঞ্চ অনুভব করেছি, যে আশার আলোক দেখেছি, যে আত্মপ্রত্যয়ের সন্ধান পেয়েছি, তা তুলনাহীন। স্বামীজির রচনাবলীর মধ্যে এক অসামান্য সম্মোহিনী শক্তি ছিল, যা তরুণ চিত্তকে অতি সহজে আকৃষ্ট করত। রাধাকৃষ্ণের দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষের সত্তার গভীরে একটি আধ্যাত্মিক সত্য বিরাজ করছে এবং তাকে অবলম্বন করেই পৃথিবীর দুর্গতি আর দুর্দশা দূর করা যাবে। মানুষের জীবন একটি আধ্যাত্মিক সত্যের মধ্যে বৃদ্ধিত, মানুষের বুদ্ধি এই সত্যের নাকাল পায় না। তাই যুক্তিবাদী এবং বিজ্ঞাননিষ্ঠ হয়েও রাধাকৃষ্ণন বারবার ঘোষণা করেছেন, আধ্যাত্মিক সত্যই মুখ্য সত্য, বাকি সব গৌণ। বহু গ্রন্থ লিখেছেন অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অব লাইফ, এই গ্রন্থের উপসংহারে সর্বপল্লী রাধাকৃষ্ণন মানব সমাজের পরিপূর্ণতা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এবং রাধাকৃষ্ণনের অসামান্য কৃতিত্ব যে তিনি ভারতের সাধনা এবং সংস্কৃতির মর্মবাণীকে পাশ্চাত্য দর্শনের ভাষায় পশ্চিমের কাছে বোধগম্য করে তুলেছেন এবং যে দর্শন মননের ওপর, বুদ্ধি বিচারের ওপর প্রতিষ্ঠিত, তার সাহায্যেই আমরা লক্ষ্যের দরজায় পৌঁছে দিতে পারি, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারি না, সেজন্য অনুভূতি দরকার। রাধাকৃষ্ণন নিজে বলেছিলেন, ফিলোসফি ক্যারিজ আস টু দ্য গেট অফ দ্য প্রমিসড ল্যান্ড বাট ক্যানট লেট আস ইন, ফর দ্যাট ইনসাইট অর রিয়েলাইজেশন ইজ নিডেড। অর্থাৎ আমাদের সেই ইনসাইটটি দরকার। সত্যি সত্যি শিক্ষা ব্রতী হিসাবেও যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে কি না, সফলতা শিক্ষক হিসাবে, শিক্ষা ব্রতী হিসাবে দরকার। এস ইকুয়াল টু 3D+3Q। অর্থাৎ শিক্ষক জীবনের সাফল্য আসে 3টে ডি, ডিগনিটি, ডেডিকেশন এবং ডিভোশনের ওপর, আভিজাত্য, নিষ্ঠা এবং ভালোবাসা থেকে। আর 3টে কিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েজেন্ট, ইমোশনাল কোয়েজেন্ট এবং স্পিরিচুয়াল কোয়েজেন্ট। শিক্ষাপ্রতিদের দৈনিক এই মন্ত্র উচ্চারণ করতে হবে, আমি একজন শিক্ষক। কেন না আমি একজন শিক্ষক, এটা গর্বের সাথে বলতে হবে, অনুভব করতে হবে যে আমি একজন শিক্ষাব্রতী, আমি দেশটাকে গড়ে তুলি, আমি গড়ে তুলি সভ্যতার আলোকবর্তিকা, কত বড় দায়িত্ব আমি পালন করি। তাই প্রত্যেক দিন এই মন্ত্র জপ করতে হবে যে কর্মযোগ অভ্যাসের দ্বারা যাদের আত্মার দেবত্ব বিকাশ হয়, সেই জন্য বারবার মন্ত্র জপ করতে হবে। আজকের দিনের শিক্ষকদের বিশেষ করে, আমি একজন শিক্ষক, আমার ওপর ন্যস্ত আছে অনেক গুরু দায়িত্ব। স্বামীজির কথায়, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। কলকারখানায় সুনাগরিক উৎপাদিত হয় না, শিক্ষাতেই সুনাগরিক উৎপন্ন হয়। আমরা আজকের দিনে প্রার্থনা করব, আমরা সবাই যেন প্রকৃত শিক্ষার আলোকে আত্মজ্ঞান লাভ করে সেই সুনাগরিক হয়ে উঠতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম, প্রাণারাম,
জানা।